এবার তনু সবচেয়ে বেশি দিন বাবার বাড়িতে থাকলো না হ্যাঁ এত দিন থেকে তো তুমি না কোনো দিন না বিয়ের পড়া পড়াও না না বিয়ের পড়া দিন ছিলাম 5 দিন এটা হ্যাঁ 7 দিন তো ঠিক আছে এখন থেকে আসলে আবার কবে যাবে তোমার ঠিক ঠিকানা নাই তো যার জন্য আমি কিছু বলি নাই আমাদের লাইট লাগিয়েছে ঠিক আছে একদিন গেলাম কিরকম দেখাচ্ছিল বন্ধু কই সবাইকে দেখিয়ে দিয়ে এসছে আমার বন্ধু কই তাই না দিলে হবে এই দেখো এই দেখো আম কি পাটি জাম অবস্থা দেখো তোমার জন্য বানিয়েছে ভাই তোমার জন্য বানিয়েছে এ বাবা মুখে করে নিয়েছে তোমার জন্য বানিয়েছে দিদি দাও দাও কি করব আমি খাবো আমি খাবো আমি দুধ খাবে দে না না ওটা দেবে না ওটা দেবে না দিদি পাঠিয়েছে তুমি খাও তুমি খাও তুমি খাও তোমার দিদি আম পাঠিয়েছে ভাই দেখো দেখো সে তরমুজ খেয়েছে না কিরকম কথা পারে পড়ে তো নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে মনটা খুব ভালো লাগছে একটাই কারণে যে কালকে আমাদের যে ভেজ চ্যানেলটা ছিল যেখানে আমি কিছু অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতাম তো সেটা চালু করেছি আর আপনারা এত সাপোর্ট করেছেন মানে আমাদের ভিউয়ার্স তো সব একই সব চ্যানেলেরই তো আপনারা এত সাপোর্ট করেছেন যে একদিনে প্রায় 6000 সাবস্ক্রাইব বেড়ে গিয়েছে আর মানে আমি ভাবতে পারি যে এতটা সাপোর্ট পাবো তো এভাবে পাশে থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এসছি শনিবারের হাট ইলাম বাজারের সুখ বাজারের শনিবারের হাট তো কালকে একটা দাদা আসছে কিষাণু দা আসছে কালকে তো আপনারা অনেকে চিনবেন আগে একটা ব্লগে দেখেছেন তো ওই দাদার জন্য আজকে এসছি দেশি মুরগি নিতে একদম পিওর দেশি মুরগি তো দেখা যাক পাওয়া যায় নাকি মুরগি প্রচুর কিন্তু পিওর দেশি মুরগি খুঁজে বার করা মুশকিল দেখুন পিওর দেশি মুরগির পাহাড় এরকম কালো আর যত মারপিট করবে তত রাগিদার হবে তত টেস্ট দুটো মুরগি নিলাম একদম দারুণ মুরগি দামটা বেশি নিল কিন্তু অনেক সময় কি হয় দাম কম নেয় কিন্তু জিনিস খারাপ ও অনেক সময় দাম বেশি নেয় কিন্তু জিনিস ভালো তো আমার কথা হচ্ছে দাম বেশি নেই কিন্তু জিনিসটা যেন ভালো হয় তো দারুণ মুরগি মানে হাটের সেরা মুরগি আর লোকটা মানে পুরো ডিমান্ডে ব্যবসা করেছে একটু দাম কমালো না হাটে কি হয় 430 টাকা বললে হয়তো 370-380 হয়ে যায় কিন্তু 400 বলেছে 400ই নিয়েছে কেজি ও বাবা বাবা মুরগি নিয়েছে নাকি হ্যাঁ এ প্যাক প্যাক করবি না প্যাক প্যাক করবি না তোকে এখানে আনা যাবে না সুরঙ্গতে ঢুকছে ঘরের গেটটা দেখ একদম গাছ হয়ে গেছে খুব ভালো লাগছে দেখতে আমার মামা তো সব ছোট ছোট মুরগি নিয়েছে হ্যাঁ মানে ডিম পাড়া মুরগি নাকি কেন গেল যেটা মনে ডিম পারবো কি মুরগি কিনে এনেছে বাবা কাটলি মুরগি মনে কিনছে ছোট ছোট মনে মারামারি শুরু করে দেবো দেখছেন এই কটায় এই লাল মোড়ক খানাকে তো খুললেই মারপিট করবে ও রেডি একদম ওই দেখ চায় রেখে কেমন দেখ
মারপিট করে মুখ টুক সব কিছু ফাটিয়ে নিয়ে যায়। চল মারামারি করে একটু। এই হাঁসটা এনেছো মনে আজকে? এটা কি সারা না কি সারাও না? মিষ্টি নেই আমগুলো, দারুন আম। এই ঠোকাটা একটা এই আম গাছটা একে একে হয়ে গেল। কৃষ্ণ ল্যাংরাম সামনে একবার ল্যাংরাম নিয়েছিলাম না অনেকগুলো ব্যাগে করে, ওই আঠিতে হয়েছে গুলো। আগের বছর কেমন আম কুড়াতো? এই আমগুলো ওই পাখিতে খেয়ে নিচ্ছে বেশিরভাগ। যাও একটা আম নিয়ে এসো আমার জন্য। ওই আমটা দিয়ে দেবো। ওইটা নয়, ওইটা নয়, ওইখান থেকে নিয়ে এসো, ওইখান থেকে নিয়ে এসো, ওইখান থেকে নিয়ে দেখো। ওই যে কাকা দিবে, বাবরে বাবরে, এই যে এই যে গুলো দেখ। আবার পর আবার পর ভাই, আগের বছর আবার গুলো বিশাল আম কুড়াতো। এই দেখ গুলো, এই দেখ কি পাকা পাকা আম পড়ছে, দেখ গুলো, এই দেখ। মধু বলবলে আমার নাম করলে এবার কি নাম? আমার বাড়ি আগে একটা গাছ ছিল মধু বুলবুলি গাছ, আম যে এত পরিমাণ মিষ্টি খাইলে পরে বোঝা যাবে। তবে আমাদের কাঠিরামের মধ্যে এই আমখানাই সবচেয়ে ভালো হয়েছে, ল্যাংড়া আমখানা। ওই গাছের আম পাকে ঘরের ভিতরে যে গাছটা আছে দাদা, ওই গাছটা খুব ভালো আম। মার কাছে বসে যাই, যাই মার কাছে বসি, হিংসা হবে দেখে না। মার কাছে বসি, এই বসে গেলাম, আমি মার কাছে বসে গেলাম। সকালে উঠানো অভ্যাস করো তো, ওরকম করে শরীর ঠিক থাকে উঠলে। দশটা এগারোটার সময় ঘুম থেকে ওঠে, ওর অভ্যাস হয়ে গেছে। একবারে তুলে দিয়ে আসি আবার ঘুমায় যায়। লাঞ্চা হ্যাঁ মেন ব্যাপার তো বলাই হয়নি তো আপনাদের, একটা কথা জানানো হয়নি। কালকে রাত্রে জি বাংলা থেকে ফোন করেছিল, তো দিদি নাম্বার ওয়ানে তনুকা ঠাকুমাকে ডাকছে। তো মনে মনে খুশি হচ্ছে কিন্তু একটা ভয়ও লাগছে যে ওইখানে যে আমরা তো গ্রামে থাকি, এবার ওইখানে যে ওরকম লাইট ক্যামেরা সব কিছু সামনে, কীভাবে কী হবে না হবে, একটা বিশাল টেনশন কাজ করছে। আমার কিন্তু মনে ভিতরে খুব আনন্দ হচ্ছে বা। আরে ভয় কিসি, ভয় নাই, ভয় করলে ভয়, ভয় না করলে কিসির ভয়? তাই নাকি? হ্যাঁ, তারা না টাউনির পর থাকে, আমরা না পাড়া যাই, এই তো। ওরা অনেকদিন থেকে আমাদের নাম্বার খুঁজছে জানো, অনেকদিন থেকে নাম্বার খুঁজছে, জোগাড় করতে পারেনি। বোলপুরে যদি দিদিটা না যেত তাহলে নাম্বার কোনোদিনও পেত না। তোমরা কি ড্রেস পরে যাবা, শাড়ি টাড়ি তুমি সিলেক্ট করে রেখেছো, কি পরে যাবে? অনেকগুলো শাড়ি নিয়ে যেতে হবে, কটা সময় যেতে বলেছে আমাদের? কিছু বলে নাই, আজকে বলবে। তিনবার টাইম আছে, সাতটার সময়, বারোটার সময়, একটা দুপুর, একটা তিনটার সময়, আপনি যখন যেতে পারো। তাহলে বারোটার সময় করবি তোরা? আমাদের যেতে যেতে প্রায় চার পাঁচ ঘন্টা লেগে যাবে। কোন জায়গাটা হয় এটা? কলকাতায়? কলকাতা কোথায়? জিজ্ঞেস করে নেবে সব কিছু। আমার চিন্তা হচ্ছে দিদাকে নিয়ে গো।
গাড়ির কাছে রেডি হয়ে দাঁড়িয়ে আছে গেলেই চাপবে যাবে না চলে আসো এখন যাবে না কোথাও স্কুটি নিয়ে চলে আসো ডাকছে তোমাকে দেখো একদম চুপচাপ বসে গেল কিছু জানে না চুপচাপ বসে গেল কিছু জানে না এক পাক দিতেই হবে না হলে উপায় নেই মেকআপ করাবে না এখানে সবাইকে মেকআপ করাবে ভাই আমি তো জীবনে কোনোদিন মেকআপ করি নাই জীবনেও না আর আমি কুচি দিয়ে কাপড় পরি নাই ডাক্তার দেখাবে তখন রিপোর্টটা দেখাতে হবে ডাক্তার দেখার নাম লেখানো আছে না তোমার তো নামটার পরে তো দেখবেন না যে টাইমটা পেরিয়ে যাবে সাড়ে নটার সময় যেতে হবে চলে যাবো মামা মাথা যন্ত্রণা করতে আমার ভালো লাগছে না ভিডিও ভালো হবে না করতে পারি না সকালবেলাতে এইসব জিনিস আগে যেতে হয় আগে যেয়ে গেলে পরে তোমার লেট হবে তাও ঠিক আছে তাহলে ভালো হতো দেখলে যায় না লুকি লুকি চলে যায় তুমি এখনো এখন কাছাকাছি তুমি পাস না পাকে নাই দেখুন পুরো মনে হচ্ছে পেকে গিয়েছে কিন্তু পাকে নাই রোদ্রে অবস্থা পুরো হাঁটু সমান ঘাস মা তুমি পড়ো আমরা তো পড়ি না
আমি আর তুমি বলে আম খাই পড়ে যাই কোন কারণ নাই পড়ে যায় এখন না শুকালে আসতে পারবে না দেখো বেগুন গাছে কেমন ঝোপ হয়েছে মাটি বাড়ি করতে সব থেকে টাইম লাগে দালান বাড়ি কি হয় কেউ যদি মন করে আমি এক রাতে দেয়াল তুলে দেবো দেয়াল তুলে দিতে পারবে কিন্তু এগুলোতে পারবে না এরকম এক একটা লেয়ার আছে একদিন মাটি সানবে অনেকটা মাটি সানবে একদিন শুধু মাটি সানতে লাগবে তারপরের দিন এসে পুরোটা দিতে পারবে না অল্প অল্প করে দেবে তো তারপরে পুরো এক যখন পুরো লাইনটা কমপ্লিট হবে কিছু দিনে ওইটা আবার শোকাবে শোকাতে মোটামুটি এক সপ্তাহ লাগে এক সপ্তাহ দু সপ্তাহ লাগে তারপর আবার একটা বুঝতে পারছেন কতদিনের ব্যাপার যার জন্য আরও টাইম লাগছে তারপর তো ফিনিশিং আছে বারান্দা হবে বারান্দাতে আমাদের রান্না হবে ওইটা আমাদের ঘর বলছি ওইটা আমাদের ঘর ঘরের বা কেউ থাকতেও পারে ভিতরে থাকবো থাকা যাবে আর কি আর এখানে বারান্দাতে হবে রান্না একদম ছোটবেলায় আমাদের গ্রামে কোনো কারেন্ট ছিল না কারেন্ট ছিল না আমরা সেই ল্যাম্পও জ্বালাতাম হেরিকান জ্বালাতাম কারেন্টের সময় অনেক বড়বেলায় আমি তখন মাধ্যমিকে পড়ি তখন প্রথম কারেন্ট এসছে তোমাদের পাড়াতেই ছিল ওই পাড়াতে যখন না কোনো পাড়াতেই ছিল না তখন আমরা কি করেছিলাম না থাকা বলছি না গোটা গ্রাম মিলে সরু তার কিনেছিলাম তার কিনে অনেক দূরে কারেন্টের পোল সরু তার কিনে অনেক দূরে ঘর মিলে চাঁদা দিয়ে যে হুকিং করতাম তার পালি ছিল একজনে একদিন যে তার লাগাবে একজনে একদিন যেত আমি বেশি যেতাম সেরকম কেউ যেত না দিয়ে শর্ট ছিল আবার তোমাদের বাড়িতে একটাই লাইট জ্বালাতে পারবে এরকম ব্যাপার কারণ ভোল্টেজ থাকতো না সরু তার কত কি ভোল্টেজ থাকবে তো ওইভাবে আমরা দিন কাটিয়েছি আমি যখন মাধ্যমিকে পড়তাম তখন ল্যাম্প ও হেরিকেন হিসেবে পড়তাম তারপর যখন এখানে চলে আসলাম তখন এখানে মোটামুটি সব কিছুই ছিল আর আমাদের অ্যাডভেস্টারে যে বাড়িটা দেখেছেন ওইটা আমরা প্রথম করি তো আজকে ওইখান থেকে এখানে একমাত্র আপনাদের জন্যই মানে আপনাদের যে কী বলে ধন্যবাদ জানাবো বলার কোনো ভাষা নেই কালকে যাওয়ার কথা ছিল না জি বাংলায় ওইটা কালকে হবে না ওইটা হবে 5-6 তারিখে বুঝলে 5-6 তারিখে হবে আমি ওটা দেখলাম হট করে এমনি করে যাওয়াটা একটুখানি চাপের হয়ে যাচ্ছিল না তার চেয়ে বড় ব্যাপার কি বলতো কৃষ্ণ দা আসবে কালকে তো ফোন করে যখন বললো জি বাংলা থেকে যে আপনাদের প্রোগ্রামটা 5-6 তারিখ হয়েছে কালকে হওয়ার কথা ছিল হট করে একদিনের মধ্যে সব কিছু করা একটু কঠিন ছিল যার জন্য শুনে খুব ভালো লাগলো আর কালকে কৃষ্ণ দা আসছে মানে কি বলুন তো কিছু কিছু সম্পর্ক আছে রক্তের সম্পর্ক না কিন্তু মানে রক্তের চেয়ে কোনো অংশে কম না তো ওই দাদার জন্য আমি কালকে আমার মনটা খুব খারাপ লাগছিল যে দাদা কালকে আসছে প্রথমবার আমাদের বাড়ি থাকবে আর কি কালকে তো আমরা চলে যাচ্ছিলাম হয়তো রাত্রে এসে দেখা হতো কিন্তু তাও আমি সকাল থেকে আমি চাই যে দাদার সঙ্গে এলে পরে সারাটা দিনও দাদাকে সময় দিতে যার জন্য আমি মনটা একটু কেমন করছিল শুনে খুব ভালো লাগলো আর কালকে আমি থাকতে পারছি কালকে টাইম কাটাবো এলে আপনাদেরকেও দেখাবো তো ট্রেন অ্যাক্সিডেন্টের খবরটা আমি একটু আগে শুনলাম আমি তো সাধারণত খবর দেখি না সারাদিন কাজে ব্যস্ত ছিলাম তো আমাকে চন্দন একটু আগে বললো তো শুনে খুব খারাপ লাগছে যে এরকম একটা আমি ছোটোবেলা থেকে ভাবি যে ট্রেন সব থেকে মানে সেফ ট্রেনে জানি সব থেকে সেফ তো এখন যা দেখছি মানে প্রত্যেক বছর এরকম কোনো না কোনো ঘটনা ঘটছে তো আপাতত শুনলাম যে 288 জন মতন মারা গিয়েছে আর 900 জন মতন আহত আছে তো ভগবানকে ডাকি তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো যাই হোক এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি